क्यों खेल रहे और उनके माता पिता के साथ क्यों खेल रहे। मैं यही कहना चाहता हूँ कि एग्जाम कैंसिल करिए और जितनी भी फीस है माफ करिए। बस बस जी भाव भाव बारहवीं के बारे में जितने भी एग्जाम से कैंसिल होने चाहिए। वेलकम टू फुल मार्क्स जोन। আমি দীপঙ্কর উপস্থিত হয়েছে আরেকটি ব্রেকিং নিউজ নিয়ে। গতকাল মুম্বাইয়ের শিবাজি পার্ক থেকে পুলিশ গ্রেফতার করেছে হিন্দুস্তানি ভাউকে। কে এই হিন্দুস্তানি ভাউ, কেন তাকে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। লেনে বলো সব কিছু করো, মে কিসি কো ইনকার নাই কর রো সি বিতা ইয়ে কি বচ্চো কে জান কে সাথ মত খেলিয়ে বাস। ভাউ 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 স্যার অ্যাকশন ইস ফ্রি ইন্ডিয়া সরকার কা সরকার বতাইয়ে সরকার কিউ এইসা কর রিয়ে। হিন্দুস্তানি ভাউ, তার আসল নাম হলো বিকাশ ফাটক। তিনি একজন সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলিয়ার ব্যক্তি। তিনি সোশ্যাল মিডিয়ায় সবসময় চর্চার শীর্ষে থাকে, কারণ তার ভিডিওতে যেই ধরনের ভাষা তিনি প্রয়োগ করেন সেই কারণে তাই তিনি সবসময় সোশ্যাল মিডিয়াতে চর্চার শীর্ষে থাকেন। আমরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও দেখে থাকি সচরাচর, তার মধ্যে খুব একটি প্রচলিত ডায়লগ হচ্ছে গিয়ে পেলি ফুরসত মে নিকল। এই ডায়লগের প্রবক্তা হলেন গিয়ে হিন্দুস্তানি ভাউ। তাকে গতকাল মুম্বাই পুলিশ মুম্বাইয়ের যেটা রয়েছে শিবাজি পার্ক থেকে তাকে গ্রেপ্তার করেছে। অ্যাকচুয়ালি গ্রেপ্তার করার আসল কারণ হলো এই হিন্দুস্তানি ভাউ, যার নাম আসল নাম হলো বিকাশ ফাটক। তিনি অ্যাকচুয়ালি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার বিরোধিতা এবং স্কুল থেকে যে ফিস কালেকশন করা হচ্ছে তার বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করেন, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে, মুম্বাইতে এখন বর্তমানে লকডাউন চলছে, 144 ধারা রয়েছে, কোনো সমাবেশ করা যাবে না, কোনো বিরোধ প্রদর্শন করা যাবে না। তিনি এই আইনের উল্লঙ্ঘন করে, 144 ধারার আইনের উল্লঙ্ঘন করে যেহেতু বিরোধ প্রদর্শন করেছে সেই কারণে তাকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আমাদের রাজ্য সরকার, শিক্ষা পর্ষদ এই বিষয়ে কোনো কথাই বলছে না, তারা নীরব রয়েছে। এই মতো অবস্থায় একজন স্টুডেন্ট দরদি, একজন ছাত্র দরদি লোক হিন্দুস্তানি ভাউ ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তাদের জন্য হয়ে, তাদের জন্য বিরোধ প্রদর্শন করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এটা একটু বড় ব্যাপার ছাত্রদের জন্য, ছাত্রদের কাছে একটি বড় বিষয়। আর যেটা রয়েছে, আজ 9 মে 2021 আমাদের রাজ্যে মন্ত্রিসভা গঠনের আজ দিন, এবং মন্ত্রিসভা গঠনের পর মন্ত্রীরা, সমস্ত মন্ত্রীরা কি রয়েছে শপথ গ্রহণ করবে, এবং শপথ গ্রহণ পর্ব শেষ হলেই আমরা আশা করছি বোর্ডের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমরা একটি অফিসিয়াল নোটিশ পাব, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত আপডেট। সেখানে যেটা রয়েছে, মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কি হবে না, বা বাতিল করা হবে কি না, সেই বিষয়ে ডিটেলস থাকবে আশা করছি, আমরা আশাবাদী রয়েছি। কারণ আমাদের সর্বভারতীয় বোর্ড CBSE এবং ICSE এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন বোর্ড কিন্তু মাধ্যমিক পরীক্ষা অলরেডি ক্যান্সেল করে দিয়েছে। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে হয়তো আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডও রয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য সরকারও কিন্তু সেই পথেই হাঁটবে, হয়তো মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হবে, স্টুডেন্টদের ফেভারেই এই ডিসিশনটা নেওয়া হবে। এবং আসছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা বলা হয়েছে পর্ষদের তরফ থেকে 15 জুন 2021 থেকেই নেওয়া হবে আর নিজের স্কুলে নেওয়া হবে। কিন্তু এই মতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে এবং দেশে যে করোনা মহামারীর যে পরিস্থিতি রয়েছে, বর্তমানে যে সংক্রমণের হার রয়েছে প্রতিনিয়ত কিন্তু বাড়ছে, 4 লক্ষ পেরিয়ে গেছে, এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু 4000 পেরিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে কিন্তু সেই করোনার গ্রাফ কিন্তু একদম ঊর্ধ্বমুখীভাবে বেড়ে চলেছে। এই মতো অবস্থায় দাঁড়িয়ে কিন্তু অফলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা করানো মোটেও সেফ নয়। যদি বোর্ড বা পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেয় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা করানো হবে, সেক্ষেত্রে কিন্তু বড় একটি ভুল ডিসিশন হবে, কারণ জীবনের বিনিময়ে কিন্তু পরীক্ষা হয় না, কখনোই সম্ভব নয়। মানছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ ছাত্রদের জীবন, পরবর্তী জীবন বা তাদের কেরিয়ার, তাদের পরবর্তী জীবনের জন্য এই পরীক্ষাটি খুব গুরুত্বপূর্ণ, তাদের ভবিষ্যৎ নির্ধারিত হয় এই পরীক্ষার মাধ্যমেই। কিন্তু এই মতো অবস্থায় দাঁড়িয়ে জীবনের বিনিময়ে কোনোভাবেই কিন্তু পরীক্ষা কর নেওয়া সম্ভব নয়, আশাবাদী আমরা রয়েছি। আশা করছি মন্ত্রিসভা গঠনের পর, মন্ত্রিসভা শপথ গ্রহণের পর আমরা ছাত্রদের ফেভারে একটি ডিসিশন দেখতে পাবো, বোর্ডের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আমরা পাবো, আশাবাদী রয়েছি। ছাত্ররা এই নিরাশায় ভুগছে, হতাশায় ভুগছে, তারা দুশ্চিন্তায় ভুগছে,
এই মতো অবস্থায় কিন্তু কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি। হিন্দুস্তানি ভাউ একজন ছাত্র দরদি হয়ে উনি কিন্তু দাঁড়িয়েছেন, এটা বড় উপলব্ধি আমাদের কাছে। তো এই ছিল সম্পূর্ণ আলোচনা, আশা করছি তোমাদের কাছে আলোচনাটি ভালো লেগেছে। আলোচনাটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি সকল বন্ধুদের শেয়ার করে সকলকে এই নতুন আপডেটটি জানার অবসর করে দাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। টেক কেয়ার, থ্যাংক ইউ।